শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেনে হামলা করলে রাশিয়ার গ্যাস লাইন বন্ধের হুমকি বাইডেনের, নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলল অস্ট্রেলিয়া। রুশ আগ্রাসন নিয়ে ইউক্রেনের সংশয়, তবু পোল্যান্ডে আরো সেনা পাঠালো আমেরিকা। এরদোগানকে ধন্যবাদ জানালেন ন্যাটো প্রধান। দুই দশক পর পাকিস্তানের প্রধানমন্ত্রী রাশিয়া যাচ্ছেন। আফগানিস্তান সীমান্তে গুলিতে 5 পাকিস্তানি সেনা নিহত। পেগাসাস দিয়ে নেতানিয়াহুর ছেলের ফোনে নজরদারি ইসরায়েলি পুলিশের। এবার বিস্তারিত। রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে তাহলে রাশিয়ার প্রধান দুটি গ্যাস পাইপলাইন বন্ধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার যুক্তরাষ্ট্রে সফররত জার্মান চ্যান্সেলর ওলাফ শলতসের সঙ্গে ওয়াশিংটন এক যৌথ সংবাদ সম্মেলনে জো বাইডেন এ কথা বলেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইন বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরে প্রায় 100,000 সেনা সদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা বরাবরই বলে আসছে, পূর্ব ইউরোপের এই দেশটিতে হামলা হলে তারা রাশিয়ার অর্থনীতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। আর যুক্তরাষ্ট্রের সর্বশেষ এই বক্তব্যের মাধ্যমে তাদের রুশ বিরোধী কঠোর অবস্থান আরো স্পষ্ট হলো, কারণ রাশিয়ার জন্য এই গ্যাস পাইপলাইন খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য জার্মান চ্যান্সেলর যখন ওয়াশিংটন সফর করছেন, তখন ইউরোপে সম্ভাব্য কোনো যুদ্ধের ঝুঁকি এড়াতে মস্কো সফর করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন। রাশিয়ার গ্যাস পাইপলাইন নিয়ে প্রশ্ন করা হলে জো বাইডেন বলেন, রাশিয়া যদি হামলা করে তাহলে সেখানে নর্ড স্ট্রিম 2 থাকবে না, আমরা সেটি বন্ধ করে দেব। প্রতিবেদনে বলা হয়, অবশ্য যুক্তরাষ্ট্র এই গ্যাস পাইপলাইন প্রকল্প কিভাবে বন্ধ করবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। প্রতিবেদনে বলা হয়, অবশ্য যুক্তরাষ্ট্র এই গ্যাস পাইপলাইন প্রকল্প কিভাবে বন্ধ করবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি জো বাইডেন। তবে প্রশ্নকারী সাংবাদিকদের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আপনাকে নিশ্চিত করছি যে আমরা সেটি করতে পারব। ইউক্রেন রাশিয়ার মধ্যকার উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেন সীমান্তে প্রায় 100,000 সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এমন উত্তাপের মধ্যে এবার নিজ দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন খবর আল জাজিরার। তিনি বলেছেন, তিনি ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন। তার সরকার চায় নিজ দেশের নাগরিকরা যেন দ্রুত ইউক্রেন ছাড়েন। ইউক্রেনে অবস্থানরত অস্ট্রেলিয়ার নাগরিকরা যদি চান তবে তাদের দেশটি ছেড়ে চলে আসার এখনই সময়। তিনি বলেন, যারা এখনো ইউক্রেনে আছেন তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে কয়েক সপ্তাহ ধরে কাজ করছেন দূতাবাসের কর্মীরা। প্রধানমন্ত্রী স্কট মরিসন আলোচনার মাধ্যমে এই পরিস্থিতির সমাধান করার জন্য রাশিয়াকে আহ্বান জানিয়েছেন। এদিকে ইউক্রেন ইস্যুতে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, যে কোনো দিন ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দিতে পারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই পরিস্থিতিতেও কূটনৈতিক পন্থায় সংকটের সমাধান হতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের ভূখণ্ডে আরো সেনা পাঠিয়েছে মার্কিন সরকার। রাশিয়ার কথিত সম্ভাব্য সামরিক আগ্রাসন ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট পূর্ব ইউরোপে সেনা উপস্থিতি জোরদার করছে। তারই অংশ হিসাবে পোল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলে আমেরিকার সেনা মোতায়েন করা হলো। গতকাল শেষবেলায় আমেরিকার একটি বোয়িং C-17 গ্লোবস্টার বিমান কয়েক ডজন সেনা এবং সামরিক যান নিয়ে পোল্যান্ডে অবতরণ করে। এসব সেনার নেতৃত্বে রয়েছেন মেজর জেনারেল ক্রিস্টোফার ডোনাহিউ। আমেরিকার এই সেনা কর্মকর্তা আফগানিস্তানে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর সদস্য ছিলেন, যিনি গত 30 আগস্ট সর্বশেষ মার্কিন সেনা হিসেবে আফগানিস্তান ত্যাগ করেন। ইউক্রেন সীমান্তের কাছে এমন সময় মার্কিন সেনা মোতায়েন করা হলো যখন ইউক্রেনের সরকার বলছে যে তাদের দেশে রাশিয়ার পক্ষ থেকে সামরিক আগ্রাসনের জোরারও কোনো আশঙ্কা নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আমেরিকাকে যুদ্ধভীতি না ছড়ানোর আহ্বান জানিয়েছে। তার এই আহ্বান উপেক্ষা করেই আমেরিকা ইউক্রেন সীমান্তে সেনা পাঠালো এবং 82 এয়ারবর্ন ডিভিশনের আরও পদাতিক সেনা পাঠানো হবে। পোল্যান্ডে আসার পর জেনারেল ডোনাহিউ বলেছেন, ইউরোপীয় মিত্রদের প্রতি একাত্মতা প্রদর্শনের জন্যই মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা এখানে এসেছেন এবং এই অনিশ্চিত সময়ে আমরা একথা বোঝাতে চাই যে আমরা সবাই মিলে শক্তিশালী অবস্থানে আছি।
ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সরাসরি কাজ করায় সোমবার টুইট করে এরদোগানকে ধন্যবাদ জানান ন্যাটো সেক্রেটারি। টুইটে জেন্স স্টলটেনবার্গ বলেন, রাশিয়া ইউক্রেন সমস্যা সমাধানে ব্যক্তিগতভাবে এগিয়ে যাওয়ায় ও রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করায় আমি এরদোগানকে ধন্যবাদ জানিয়েছি। ইউক্রেনের প্রতি তুরস্কের যে সমর্থন রয়েছে সেটিকে আমরা সমর্থন জানিয়েছি। এরপর তুরস্কের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিতে জানানো হয় এরদোগান ও স্টলটেনবার্গ ফোনে কথা বলেন, দুই নেতা আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন, বিশেষ করে রাশিয়া ও ইউক্রেন নিয়ে তাদের মধ্যে কথা হয়। এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সমস্যা দূর করতে গত সপ্তাহে ইউক্রেন সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 2021 সালের শেষ দিক থেকে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দুই দেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাশিয়া সফরে যাচ্ছেন, প্রধানমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এ তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত দুই দশক পর পাকিস্তানের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক রাষ্ট্র সফরে রাশিয়া যাচ্ছেন। এর আগে 1999 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মস্কো সফর করেন। এর মাসখানেক পরে তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশাররফ এক অভ্যুত্থানে দেশের ক্ষমতা দখল করেন। এর আগে 1974 সালে পাকিস্তানের তৎকালীন সরকার প্রধান রাশিয়া সফর করেন। পাকিস্তান টুডের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ এবং মজবুত করার প্রচেষ্টা চালিয়েছে। 2014 সালে রাশিয়া পাকিস্তানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে ইমরান খান রাশিয়া সফরে যাচ্ছেন উল্লেখ করে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। পুতিন তার দেশ সফরে প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানিয়েছেন, প্রধানমন্ত্রী চলতি মাসে রাশিয়া যাবেন। রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আনন্দপূর্ণ পরিবর্তন হতে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। পাক প্রধানমন্ত্রীর রাশিয়া সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, আফগানিস্তান পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং 1100 কিলোমিটার দূরত্বের পাকিস্তানের গ্যাস লাইন এগিয়ে নেওয়া গুরুত্ব পাবে বলেও জানান তিনি। পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলায় অন্তত 5 সেনা নিহত ও 4 সেনা আহত হয়েছেন। প্রতিবেশী আফগানিস্তান থেকে গুলি ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। গত বছরের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর এনে দ্বিতীয়বার এমন হামলা হলো। আফগান তালেবানের মধ্যস্থতায় পাকিস্তানের তেহরিক ই তালেবানের সঙ্গে ইমরান খানের সরকারের একটি অস্ত্রবিরতি চুক্তি হয়েছিল। ইসলামাবাদে চুক্তির প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে অভিযোগ করে ডিসেম্বরের শুরুতে টিটিপি চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যায়। এরপর গোষ্ঠীটি হামলার সংখ্যা বাড়িয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর গতকাল এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের আন্তর্জাতিক সীমান্ত জুড়ে থাকা জঙ্গিরা খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী জেলা কুররামে পাকিস্তানের সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি করলে এই হতাহতের ঘটনা ঘটে। ISPR এর ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, সন্ত্রাসীদের পাকিস্তান বিরোধী কর্মকাণ্ডে আফগানিস্তানের ভূমির ব্যবহারের তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান। ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে আফগানিস্তানের তালেবান সরকার তা হতে দেবে না বলে আশা করছে পাকিস্তান। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ও তার কাছের মানুষদের ফোনে পেগাসাস স্পাইওয়্যার দিয়ে দেশটির পুলিশ নজরদারি চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম। ইসরায়েলের গণমাধ্যম কালকালিস্ট এ নিয়ে বেশ কয়েকটি খবর প্রকাশ করেছে। তারা জানিয়েছে, পুলিশ অত্যাধুনিক পেগাসাস স্পাইওয়্যার সফটওয়্যার দিয়ে আন্দোলনকারী ও ইসরায়েলি জনগণের ওপর নজরদারি চালিয়েছে। ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। কালকালিস্ট আরও জানায়, নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা দুর্নীতির মামলায় প্রধান সাক্ষীর ওপর করা হয়েছে নজরদারি। তাছাড়া নেতানিয়াহুর ছেলে আভনার, দুইজন উপদেষ্টা ও একজন বিবাদীর স্ত্রীর ফোনেও নজরদারি চলছে। এমনকি বড় ব্যবসায়ী, সাবেক সংসদ সদস্য, মেয়র, সাধারণ জনগণ কেউ পুলিশের নজরদারি থেকে বাদ যায়নি বলে কালকালিস্ট জানিয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে এসব ঘটনার তদন্ত করা হবে। পুলিশের নজরদারি করার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।